সভাপতির কাম হইল বক্তার চাইতে জানেওয়ালা বেশি হইতইব। এই কারণে আমি যা কই হুজুর তাস যদি হ্যাঁ হুজুর যদি বুল ধরতে না ঠিকলে কিসের সভাপতি হইল? সভাপতি কেনলে বানাইছেন? সভাপতি বানানির কাম হইল বক্তায় যা কয় আটকাগে লেগে কয়া দেওয়ান, বুল কইলে শুধরাইয়া দেওয়ান। কথা বুঝছেন নেই? এটা হইলো সবার সভাপতি, এটা গানের সভাপতি না। আমরা দেশে দেখছি মাঝে মধ্যে দাড়ি নাই মুস নাই বেড়ার বেডির মতো বেড়া আইনে সভাপতি বানাইছে, বেডির মতো বেড়া সভাপতি। আমি একদিন এক আয়াতের তর্জমা তাটকা গেছি গিয়া কইতেছি চেয়ারম্যান সাহেব এইটার কইয়া দিন তর্জমাটা, বেড়া কইতেছে আমি কী কাম করিতে তোমার একারা কইছি ইখানো বইতে, তোমার কাম হইলো চেয়ারও বইতে অন বৈশাস করে ইয়া অন বইলেই আমি কইলে কখন লাগবে ওই জন্য, এই কারণে আমার দ্বারা বইতে হইলে বুঝা বহন লাগবে। আমি স্পষ্ট কথা কই আইলে বালা ভাইলে ভাবনাইলে নাই বুঝছেন নি কথা, আমার কাম হইলো এটা। তা কইলে সভাপতির কাম কি বাড়ি থইতা ঘুমানি, বাড়ি থইতা ঘুমানি নাকি মোল্লায় কি কয় না কয়, এটা কোরআন হাদিসও আছে কি না? উনি সবার সবার সমাবেশও যদি না কয় পরবর্তীতে যাইয়া কইতো হুজুর এখানে আইন এটা এইভাবে না এটা কিভাবে, কমসে কম আমার শুধরাইয়া দেওয়ন। আকিদার বেলায় সম্মেলনে উনি কইয়া দিত, সম্মেলনে কইতো আকিদার বেলায় আপনারা এই কথা আকিদা করবা না, আকিদার বেলায় কইয়া দিত আকিদা যদি না হয় তাহলে আমার সংশোধন করে দিত। কথা বুঝছেন নি? আর আকিদার বেলায় সমাবেশও কইয়া দিত, কারণ কথাটা আপনারা এই কারণে আপনারা আকিদা নষ্ট হয়ে গেছে, সুতরাং সমস্ত মানুষের ইমান রক্ষার জন্যে এটা সমাবেশ কওয়া সমাবেশ বলা সভাপতির জন্য ফরজ, সভাপতির জন্য ফরজ। কোনটা? যদি এমন একটা ভুল করছি যেটা আকিদার সাথে সম্পর্ক, এই কারণে কিছু কথা কয়ে এলিছি মোল্লা আমার মৌলবীর বিরুদ্ধে, আমি হুজুরের বিরুদ্ধে কয়ে এলিছি, তোমার বিরুদ্ধে গেছে কাত কিছু তুমি বিরোধিতা বিরোধী কাম করো কেন, করো কেন?